178 রানে 5 উইকেট। শীতকাল আস্তে আস্তে আসছে এবং খুব তাড়াতাড়ি সন্ধ্যে হচ্ছে। কি সুন্দর রাস্তাটা লাগছে না, ছট পূজার জন্য জ্যাম। এটা দিনে এক কালার রাতে এক কালার। এখন এখান থেকে সোজা আমরা বেরোবো হেরিটেজ ধাবা। ওয়েলকাম টু আনপ্ল্যানড ক্যামেরা। কমপ্লিমেন্টারি চাপ আম্পায়ার দেয়নি আমি ভাই। প্লিজ মোদিজি ডু সামথিং। যদি মিরাকেল না হয় হেরে গেছে হয়তো। মোদিজি বলনি নামবে খান কোন পরে কড়া হু আজ ভি ভাই। 214 অলরেডি অস্ট্রেলিয়া করে দিয়েছে ফাইনাল ম্যাচ। শাট আপ বন্ধু, বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। গাইস প্লিজ সাবস্ক্রাইব। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। আজকে সেই ঐতিহাসিক দিন, আজকে 19 নভেম্বর 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ডেফিনেটলি আমরা জিতবো, ইন্ডিয়া উইল উইন টুডে। এবং তার সঙ্গে সঙ্গে আজকে ছট পুজো, তো আজকে দুটো অকেশন কিন্তু একসাথে। প্রথম অবশ্যই ভারতের সাথে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে লাইভ। আর তার সঙ্গে সেকেন্ড কজ আজকে ছট পুজো। বাট আমি খেলা দেখছিলাম একটু আগে, বিরাট কোহলি আউট হলো 54 রানে, বাট স্টিল উইল উইন টুডে। এখনও মোহাম্মদ সামির বোলিং বাকি, বুমরার বোলিং বাকি, এখনও জাডেজা জাস্ট ব্যাটিং করতে এলো, সুরিয়ার লাস্ট মোমেন্ট একটু ঝলক দেখা বাকি। বাট আজকে আমাকে একটু বেরোতে হবে, কারণ নেক্সট উইকে আমরা যাচ্ছি একটা লং রাইডে। সেই জন্য আমার টিমের বেশ অনেকেরই অনেক কিছু নামার বাকি। সেই জন্য যাবো হসপিটাল বৈদ্যবাড়িতে জয়দার কাছে, ওখান থেকে একটা টুকিটাকি জিনিস কিনে ওনারা ধাবায় বসে আজকে বিন্দাস এই ফাইনাল এনজয় করবো, বিন্দাস। এবং যেতে যেতে অবশ্যই খেলার আপডেটও নিতে থাকবো। নিকালতে রাইড কে লিয়ে ঘড়ির কাটায় 4:44 বেরিয়ে পড়লাম। এখন কেএল রাহুল আর রবীন্দ্র জাডেজা ব্যাট করছে। আজকে কেএল রাহুলকে মোটামুটি 45 ওভার অবধি খেলতে হবে, মানে ধরে রাখতে হবে, খেলাটাকে ধরে রাখতে হবে। আর জাডেজা মাঝখানে মাঝখানে যদি পারে, একটা দুটো যদি বড় হিট লাগাতে পারে বা একটা দুটো যদি বাউন্ডারি লাগাতে পারে, তাহলে অনেক কাজটা সহজ হয়ে যাবে ইন্ডিয়ার পক্ষে। একটা ভালো রান রাখতে পারবে, যেটা অস্ট্রেলিয়ার জন্য একটু চ্যালেঞ্জিং হবে। তাছাড়া এখনও অবধি যে রানটা ইন্ডিয়া করেছে সেটা কিন্তু মোটেই সাফিসিয়েন্ট নয়। আহমেদাবাদের পিচটা কিন্তু এইরকমই, আহমেদাবাদের পিচ স্লো পিচ। আমাদের পিচে খুব একটা বড় হিট লাগানো খুব মুশকিল, এবং খুব একটা বেশি রানও কিন্তু এই পিচে হয় না। তো দেখা যাক, খেলার অনেকটাই বাকি, এখনো ইন্ডিয়ার পুরো বোলিং বাকি। ইন্ডিয়া কতটা কি করবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে ইন্ডিয়ার বোলিংয়ের উপর এই ফাইনাল ম্যাচের জন্য। কারণ ব্যাটিংয়ে কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার সবাই গন। আজকে রাস্তাঘাট প্রচণ্ড রকম ফাঁকা, তার একটা কারণ আজকে সানডে, এবং আরেকটা কারণ আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল। লোকজন বাড়িতে আছে, ফাইনাল দেখছে আরাম করে, বা কেউ কেউ হয়তো স্টেডিয়ামেও গিয়েছে, আই ডোন্ট নো। আমি ভাড়া দেখছিলাম, তেলের খরচ প্রায় 40,000 টাকা থেকে শুরু পার নাইট গুজরাটে আহমেদাবাদে। এবং আজকের ম্যাচে যে টিকিটের প্রাইস সেটা 80,000 থেকে শুরু। আমি হিমালয়ান নিয়ে বীরভূম থেকে ঘুরে আসার পরে এই প্রথম বেরোচ্ছি, মোটামুটি ধরো 300-400 কিলোমিটার রান করার পরে গাড়িটা আরও একটু স্মুথনেস কিন্তু বেড়েছে। যাই না এর পেছনে কোনো সায়েন্টিফিক লজিক আছে কিনা, বাট আমার মনে হচ্ছে একটু কিন্তু বেড়েছে, বা এটাও হতে পারে আমার গাড়িটার প্রতি কনফিডেন্স অনেক বেড়েছে। দেখি দাদা একটু, দেখি দেখি দেখি, ওকে থ্যাংক ইউ, ওকে ইয়ে দেখি ভাই হালত। রবীন্দ্র জাডেজা ভি আউট হো গিয়া, পরিশানি বহুত লাগ রাহা হ্যায় আজ। সবাই থেকে গেছিস? 178 রানে 5 উইকেট, অবস্থা খারাপ, জাডেজা আউট হয়ে গেছে। নয় রান। এই সূর্যকুমার নামলো। 4:55, এই আমার সামনে যাচ্ছে দেবার ঘো, পেছনে আছে দেবকুমার আর ডিকে। আমরা সোজা বেরিয়ে যাই এবার হর্স থ্রটলের দিকে। মোটামুটি ধরে রাও 15-20 মিনিটের মধ্যে পুরো সন্ধে হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে, রাস্তায় কিচ্ছু দেখতে পাওয়া যাবে না। এখন শীতকাল আস্তে আস্তে আসছে এবং খুব তাড়াতাড়ি সন্ধে হচ্ছে। 5:30টার মধ্যে তো অলমোস্ট পুরো ঘন কালো অন্ধকার। আর এই যে ব্রিজটার উপর দিয়ে আমি এখন যাচ্ছি, এই ব্রিজের নিচ দিয়েই চলে গেছে তারকেশ্বরের লাইন, তারকেশ্বর যাওয়ার লাইন, মানে হাওড়া থেকে তারকেশ্বরের দিকে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো এই ব্রিজের নিচ দিয়েই যায়। এই ব্রিজ থেকে নেমে আমরা কানেক্ট করবো বৈদ্যবাড়ি চৌমাথা ক্রসিং, সেখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা শ্যাওড়াফুলির দিকে, এবং সোজা বেরিয়ে গেলে তোমরা যাবে চন্দননগর হয়ে বর্ধমানের দিকে 87 কিলোমিটার। এই রাস্তাটাই সোজা কানেক্ট করবে আমাদের বিঘাটির মোড়। বিঘাটির মোড় ছাড়িয়ে গেলে তোমরা
চলে যাবে সোজা চন্দননগর হয়ে মগরার দিকে। আমরা বিগাড়ির মোড় থেকে ভদ্রেশ্বরের দিকে যাব, ভদ্রেশ্বর স্টেশন রোড ধরে। আগে এই রাস্তার উপর প্রচন্ড পটহোলস ছিল, খানাখন্দ ছিল, দুর্গাপূজার সময়টায় সেগুলো সব রিপেয়ারিং হয়েছে, সেই জন্য রাস্তাটা অনেকটা বেশি স্মুথ হয়েছে। যদি রিপেয়ারিং না হতো তাহলে যেটা অসুবিধা হতো, অনেক সময় রাত্রেবেলা যখন আমরা ট্রাভেল করতাম তখন আমরা দেখতাম যে দূর থেকে না বুঝতে পারা যেত না যে কোথায় খানাখন্দ আছে। তো গাড়ির যদি সাসপেনশন ভালো না হয় সেখানে গাড়িটা পড়তো এবং প্রচণ্ড পেনটা কোমরের ওপর আসতো। স্টেট হাইওয়ে বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা ন্যাশনাল হাইওয়ে এইগুলোর ওপর এই খানাখন্দটা জাস্ট নামা যায় না। বাট এগুলো এখন রিপেয়ারিং হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক জায়গাতে একটু তাপ্পি মারা আছে আর কি। এই দেখো এইখানটাতে যেরকম তাপ্পি মারা। এই যে বিঘাটির দিকে রাস্তা, এই রাস্তার ওপর যেতে যেতে কিন্তু অনেকগুলো বেশ ভালো ধাবা পড়ে, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। তার মধ্যে প্রথম পড়ে হাইওয়ে 99 ধাবা, তারপরে পড়ে কাবাব ভিলেজ, তারপরে পড়ে মোস্ট অ্যান্টিসিপেটেড ধাবা যেটা হচ্ছে এক্সপ্রেস ধাবা। তোমরা অনেকেই নাম শুনেছো, প্রচুর ব্লগ দেখে নিয়েছো ইউটিউবে, বাট তোমরা খাবারটা ট্রাই করে দেখো। আমার একটু প্রাইস বেশি লাগে বাট খাবারের কোয়ালিটি ভালো। একদম এক্সপ্রেস ধাবার উল্টো দিকে পড়ে শিবম ধাবা, যেখানকার খাবারের কোয়ালিটিও ভালো, দামও যথেষ্ট রিজনেবল, সেটাও তোমরা একবার ট্রাই করতে পারো। এই যে সিগন্যালটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে বিঘাটির মোড়ের ক্রসিং। এই আমার বাঁ দিকে দেখো এটা হচ্ছে এক্সপ্রেস ধাবা। চলিয়া সিগন্যাল হয়ে গিয়া ওপেন, 5:10 আমরা ভদ্রেশ্বর রোড থেকে এবার সোজা যাচ্ছি বৈদ্যবাটি হসপিটাল দিকে। ম্যাপ আমি লাগিয়ে নিয়েছি, আমি এই রাস্তাটা দিয়ে কোনোদিন যাইনি, যতবারই গিয়েছি শ্যাওড়াফুলি থেকে গিয়েছি এই রাস্তাটা ধরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি যাচ্ছি, সেই জন্য ম্যাপ ইজ নেসেসারি। দেখি এখান থেকে কতক্ষণ লাগে, ম্যাপে দেখাচ্ছে 17 এই রাস্তাটা দিয়ে যাওয়ার। একটাই কারণ, বৈদ্যবাটি যে রাস্তাটা সেটা প্রথমত মার্কেট প্লেস, দ্বিতীয়ত সেখানে রেল লাইনের ক্রসিং আছে সেখানে জ্যাম হয়, এবং তৃতীয়ত আজকে ছট পুজো এবং রাস্তার একটা পাশে পড়ে গঙ্গা এবং গঙ্গার বেশ কয়েকটা ঘাট, সেখানে আজকে মানুষজন একটু ছটের জন্য প্রার্থনা করবেন। তো দ্যাটস ওয়াই একটু ভিড় তো হবে, জ্যাম হবে, মেবি রাস্তার ডাইভার্সনও থাকতে পারে, সেই জন্য আমরা এই রাস্তাটা কানেক্ট করছি। এটা ভদ্রেশ্বরের রাস্তা, এটা বলে ভদ্রেশ্বর স্টেশন রোড। এই রাস্তাটা ধরে গেলে হোপফুলি একটু আমরা জ্যাম কম পাবো। এখানে কি কেস ভাই, পুলিশ টুলিশ দাঁড়িয়ে রয়েছে, মেবি ছট পুজোর জন্য, কই প্রবলেম তো শায়দ নেই হোগা। এটা ছট পুজোর জন্য এখানে পুলিশ প্রোটেকশন আছে, বাট মেবি জগদ্ধাত্রী পুজোর জন্যও হতে পারে। এই রাস্তাটায় একটু জ্যাম আছে, এইখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আহা, এই লাইটটা আমার সব থেকে ভালো লাগে, সামনে যে গোল্ডেন লাইটটা দেখছো, এই গোল্ডেন লাইটে যদি পুরো রাস্তাটা মোড়া থাকে তাহলে সেটা সব থেকে ভালো লাগে আমার। এই গোল্ডেন লাইটটা দারুণ লাগে। এটা হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন আমার বাঁ দিকে, এটা ভদ্রেশ্বর স্টেশনের সাবওয়ে। এই সাবওয়ে দিয়ে ঢুকে আমাদের যেতে হবে ডান দিকে। আর 9 এখান থেকে সময় দেখাচ্ছে হসপিটাল। জ্যাম কা হালাত একবার দেখ লিজিয়ে ভাই লোক, ছট পুজোর জন্য জ্যাম। এখানে প্রচুর নন বেঙ্গলি মানুষজন থাকেন, প্রধান অনুষ্ঠান তাদের এটা, সেই জন্য এই যে দেখো সব বাচ্চারা বয়স্করা মাথায় করে প্রসাদ নিয়ে যাচ্ছে। গোল্ডেনের পরে এখন হচ্ছে পিঙ্ক লাইট, পিঙ্ক, তারপরে হচ্ছে গ্রিন লাইট, অ্যান্ড তারপরে হচ্ছে ব্লু লাইট। অ্যামেজিং লাগছে রাস্তাটা। আমরা উঠে গেলাম জিটি রোডে, এখান থেকে আর 5 রাস্তা আমাদের দেখাচ্ছে। বিভৎস ব্যাপার, বিভৎস, ওরে বাবা রে, ওরে সব বড়া। আমি লাস্ট দিলাম 230 ফর 9 9 শেষ খেলা। কে আজ এখন বুমরা ব্যাটিং করছে, সব শেষ। এটা দিনে এক কালার, রাতে এক কালার, নিয়ন নিয়ন হয়ে যাবে রাতে বেলা। বাহ দারুন। চলো জয়দার কাছ থেকে হসপিটাল থেকে আমাদের যে হেলমেটটা কেনা ছিল সেটা ওই যে ঝুমকির মাথায় যেটা দেখছো ভেগার হেলমেট, 2100 নিল। এখন এখান থেকে সোজা আমরা বেরোবো হেরিটেজ ধাবা। ইন্ডিয়া টোটাল 240 করেছে 50 ওভারে। হাত ব্যথা হয়ে গেল ক্লাস টেনে টেনে, এই হাতটা। ফাইনালি একটা লম্বা স্ট্রেচ কাটিয়ে একটু ফাঁকা রাস্তায় এলাম। এই রাস্তাটাই কানেক্ট করবে সোজা আমাদের দিল্লি রোডকে, দিল্লি রোড থেকে আমরা বেরিয়ে যাবো সোজা টুয়ার্ডস হেরিটেজ ধাবা। যাওয়ার সময় আমরা পেয়েছিলাম 6 জন্য ভিড়, আর আসার সময় আমরা পেলাম জগদ্ধাত্রী পুজোর জন্য ভিড়। 7:11। এই যে সামনে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিহারির মোড় মানে দিল্লি রোড, এখান থেকে আমরা যাবো ডান দিকে। এই সামনে যে ক্রসিংটা দেখছো এটা কার্জি মোড়ের পরের ঠিক ক্রসিংটা। এই ক্রসিং থেকে তোমরা যদি সোজা বেরিয়ে যাও তাহলে তোমরা চলে যাবে মগরার দিকে। তোমরা যদি এখান থেকে ডান দিকে চলে যাও মানে এই সাইডটায় তাহলে তোমরা কানেক্ট করবে চন্দননগর, আর তোমরা যদি এই বাঁ দিকটায় যাও না তাহলে কানেক্ট করবে নসিবপুর, মানে দিয়ারা নসিবপুরের যে নসিবপুর সেই নসিবপুর। এটা ঠিক কার্জি মোড়ের পরের ক্রসিং।
আমরা হেরিটেজ ধাবা এসে গেছি, এখানে হিমালয়ান, এখানে হান্টার, কেটিএম, আর এখানে হন্ডা, চারটে গাড়ি আমাদের এখানে পার্ক আছে। কেমন আছো? হ্যাঁ এই তো চলছে। 7:20 আমরা এসে পৌঁছেছি হেরিটেজ ধাবাতে। এখন মোটামুটি 65 রানে 3 উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়ার। তো চান্স আছে ভাই, আমরাই জিতবো আজকে ভাই, ইন্ডিয়াই জিতবে ভাই। এখন কুলদীপ যাদব বল করছে, আগের দিন এর থেকে একটু ঘন ছিল, বাট আজকে তো একদম গন্ডগোলের চাটা, মনে হচ্ছে যেন বেশি জল মিশিয়ে দিয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম, আর আমরা এখানে বসে আছি, ওখানে খেলা চলছে। 77 হয়েছে, উইকেট পড়েছে আর না, এটা কমপ্লিমেন্টারি দিয়েছে। বল ঠিক আছে কে, এটা একটু বেটার। ওয়েলকাম টু আনপ্ল্যানড ক্যামেরা। নিহারিকা তো না? ইয়েস। এক চামচ আরে এক চিকেন সেরা ব্যাক করছে। আ যদি উইকেট না পড়ে তাহলে সত্যি ভাই চাপ আছে, আমার যা মনে হচ্ছে উইকেট ফেলতে হবে, কারণ অস্ট্রেলিয়া যেরকম টিম, অস্ট্রেলিয়া ধরে ধরে খেলো, লাস্টে গিয়ে বড় শট মেরে কিন্তু ম্যাচ বার করে দিতে পারে। তো ইন্ডিয়া যদি 30 ওভারের মধ্যে মোটামুটি 6-7 উইকেট না ফেলতে পারে তাহলে ইন্ডিয়া উইল বি ইন বিগ ট্রাভেল। 123 রান করে দিয়েছে অস্ট্রেলিয়া, 3 উইকেট পড়েছে। তো ইন্ডিয়ার এখন দরকার মিনিমাম 2 উইকেট, তবে আমাদের একটা চান্স আছে, না হলে উইকেট ছাড়া ভাই কোনো চান্স। সব টেন্স, আমরা সব টেন্স হয়ে যাবো। যদি আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতে একটা প্রাউড মোমেন্ট হবে, আমরা সেজন্য এখানে ক্রিকেট দেখি। বাট এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? এখানে বিউটি ফিল ময়েশ্চারাইজার ওয়াটারপ্রুফ মাস্কারা। আজকে ইন্ডিয়া কি জিতবে? হ্যাঁ জিতে গেছে মনে হচ্ছে। ইন্ডিয়া যখন ফার্স্ট ব্যাটিং করে জিতছে ভাই, এরকম ফাইনাল সিচুয়েশন, পার্টনারশিপ বিল্ড হচ্ছে, কিন্তু পুরো প্রপার, একদম প্রপার পার্টনারশিপ বিল্ড হচ্ছে। তো এতক্ষণ আমরা এইখানে বসছিলাম, এই যে পেছনে আমার কটেজটা যেটা দেখতে পাচ্ছে, এবার আমরা দারুন লাগে বাসের নিচটা। এটা ভালো আউট ছিল, বাট আম্পায়ার আউট দেয়নি, আউট হবে না। ছোট এখানে স্ক্রিন, আর কতজন এখানে দর্শক খেলা। মোদিজির সামনে ইন্ডিয়ার এই অবস্থা হচ্ছে কি করে? প্লিজ মোদিজি ডু সামথিং। গীতা আম্বানি যে মন্ত্রটা জপ করে আইপিএল এর সময় যখন মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালে ওঠে, সেই মন্ত্র এখন জপ করতে হবে ইন্ডিয়ার একটা দুটো উইকেট ফেলার জন্য, তাছাড়া আর কোনো অপশন নেই। মনটা খারাপ হয়ে যাচ্ছে। নো চান্সেস, চান্সেস কম, খুব রেয়ার চান্সেস, ভেরি রেয়ার। মনে হচ্ছে না, আর তো মনে হচ্ছে আর আশা রাখছি না। আমি মিরাকল না হয় উইকেট কি তালাশ চাইয়ে, যদি মিরাকল না হয় হেরে গেছে। মিরাকল চাই যদি মোদিজি বোলিং করতে না। এখন একটু আশা কম আছে আমার যেমন, বাট দেখি এখনো ম্যাচ শেষ হয়নি, এখন অনেক কিছু হতে পারে, হয়তো মোদিজি বল নিয়ে নামবে খানকন পরে। আফগানিস্তানের বিরুদ্ধে মেবি, নাকি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাক্সওয়েল সেই 1-200 বার করলো ভাঙা পা নিয়ে, আর আজকে ইন্ডিয়ার সঙ্গে যে ফাইনাল সেখানে ট্রাভিস হেড 1 বার করে দিচ্ছে ভাই ম্যাচ। কোশিশ ওয়াহা সিরাজ কি, মগর ওয়াহা পর পুরি তরহ সে মুজি 201 হয়ে গেল, ট্রাভিস হেড 6টা মারলো, 200 কমপ্লিট অস্ট্রেলিয়ার। স্টিল হোপ ফর দা বেস্ট, ফিঙ্গার ক্রস, যদি কিছু ম্যাজিক হয়। অস্ট্রেলিয়া লাস্ট টেস্টে যে এরকম খেলাটা খেলবে কি ভাবতে পেরেছিল? ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচটা খুব খারাপ ভাবে হেরেছিল অস্ট্রেলিয়া, পার বলে রান নিচে একটা একটা করে, একটাও ডটস নেই। ওটা দারুণ স্ট্র্যাটেজি মেরে খেলা, কারণ ওরা দেখছে যে মানে ওদের হ্যাঁ এদের 300 বল আছে টোটাল, সিঙ্গেল রান নিলেও জিতবে। ওরা রিল্যাক্স একটা করে সিঙ্গেল নিচ্ছে, ঠুকে দিচ্ছে বল, ইচ্ছা করে ওরা জানে যে বল আছে, নষ্ট হচ্ছে বল। খড়া হু আজ বি ভাই জি, চিকেন চ্যাট প্যাট। আপাতত 66 বলে 22 রান দরকার, 214 অলরেডি অস্ট্রেলিয়া করে দিয়েছে। এই দুঃখে কি বলছো, খাবে না কি করে চটপটা ট্রাভিসের 100 হয়েছিল, তারপর লাগোসনের 50। ইন্ডিয়া এত খারাপ, মানে আজকে আর কি কোলাপস হলো এত খারাপ ভাবে, মানে এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। এক্সাম দিয়েছে বললো খুব ভালো হয়েছে, রেজাল্ট আসলো খারাপ। অস্ট্রেলিয়া 6 টাইমসের জন্য চ্যাম্পিয়ন হয়ে গেল, আর 2015 সাল থেকে কিন্তু আমার ইন্ডিয়ার সাথে এটা চলছে, মানে ওই সেমিফাইনালে গিয়ে হারছে।
আউট হয়েছে, উইকেট পড়ে গেছে। দেখ এক বিশ্বকাপ ফাইনাল মে শতক এক অস্ট্রেলিয়ায় বল্লেবাজ দ্বারা ট্রাভিসে ডাউট হলো। 2003 এ ছিল রিকি পন্টিং, 2023 এ ট্রাভিসে। ও ভাই ছটিবার ছটিবার চলো রোহিত থাকবে কিনা জানি না, বাট বিরাটের যেরকম ফিটনেস আছে বিরাট হয়তো থাকবে, বাট রোহিত আই থিঙ্ক আমার মনে হয় না থাকবে নেক্সট ওয়ার্ল্ড কাপে আফটার ফোর ইয়ার্স। আমি হাইয়েস্ট উইকেট টেকার আর বিরাট কোহলি হাইয়েস্ট রান গেনার এবার ওয়ার্ল্ড কাপে, বাট ওয়ার্ল্ড কাপ থাকবে অস্ট্রেলিয়ার হাতে। নিরাশ হ্যায় ফ্যান্স আর কিউ না, কিউ উস তরিকে সে পুরে সাল উস তরিকে সে রোহিত শর্মার জন্য সত্যি আমার খারাপ লাগে না। হ্যাঁ দেখার ইচ্ছা নেই। মোদি জি কি করছে? হ্যাঁ মোদি জি চলে গেছে মনে হচ্ছে। বোথ গাইজ আর আমরা সবাই খুব ভালো, তাই তো? হ্যাঁ সিরিয়াস। এন্ড গাইজ প্লিজ সাবস্ক্রাইব। চলো গাইজ লেটস গো লেটস গো। দেখিস ভাই এই সিঁড়ি থেকে পড়লে পুরো কিন্তু কপা চো চ মমারো চ পুরো ইন্ডিয়ার মতো অবস্থা হবে। এখান থেকে পড়লে কালারও চেঞ্জ হয়ে যাবে, বাস্টার কালার চেঞ্জ হয়ে যাবে টোটালি, বাইরেরটা স্টিকারিং হবে, মানে রিকনস্ট্রাকশন হবে ডিসেম্বরের পর থেকে। তাহলে ডিসেম্বরের পরে একবার আসতে হবে নাকি হেইটার্স দাবাতে নতুন দেখার জন্য, রিকনস্ট্রাক্টেড হেইটার্স দাবার লুক দেখার জন্য। ঘড়ির কাঁটায় ঠিক 9:30 ইন্ডিয়ার পুরো ম্যাচটা দেখলাম হেইটার্স দাবায় বসে, পুরো ম্যাচটা না অস্ট্রেলিয়ার যে ব্যাটিংটা অস্ট্রেলিয়ার যে চেসটা সেটা দেখলাম, বাট ফাইনালি একটা হার্ট ব্রেক নিয়ে বাড়ি ফিরছি। এই ব্লগটা এখানে শেষ, যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করতে ভুলবে না, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই চলে যাবে। দেখা হচ্ছে আমার একটা এক্সাইটিং ব্লগে। See you from Haters Tower.